আপনাদের সঙ্গে আমি অমলান, আজকের এই ভিডিওতে আলোচনা করব রেলের গ্রুপ ডিতে আসা প্রশ্ন উত্তর নিয়ে। ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি 2014 সালে আসা কোশ্চেন অ্যান্সার নিয়ে, আজকে আমি আলোচনা করব 2007 সালে আসা কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে, অর্থাৎ 2007 সালে ডি গ্রুপে যে কোশ্চেন অ্যান্সারগুলো এসেছিলো সেগুলো নিয়েই আলোচনা করব। তবে এর আগেও অনেকগুলো ভিডিও আমি আলোচনা করেছি, সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে চলে যাবেন নিচের ডেসক্রিপশানে, ওখানে একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কের উপরে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও যদি বাড়িতে বসে অনলাইনে কোচিংয়ের ফেসিলিটি পেতে চান তাহলে এখনই নিচের ডেসক্রিপশানে দেয়া যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন অনলাইন কোচিং সেন্টার। তো চলুন বন্ধুরা বেশি কথা বাড়াবো না, আসল টপিকে চলে আসি, অর্থাৎ আলোচনা করি 2007 সালে আসা কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে। এর আগের কোশ্চেন অ্যান্সারগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, 106 নম্বর কোশ্চেন থেকে আজকে এই ভিডিওতে শুরু করব। তো দেখুন, ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বৈশাখা উৎসব কোথায় পালিত হয়, এটা অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবে। পাঞ্জাবে এই উৎসবটা পালিত হয়ে থাকে। প্রাচীনকালে কোন রাজ্যের রাজধানী ছিল উজ্জয়িনী, অ্যান্সার হবে অবন্তি, অবন্তি। নেক্সট হচ্ছে নিচের শস্যগুলোর মধ্যে কোনটি রবি শস্য নয়, আগে জানতে হবে রবি শস্য কি। রবি শস্য হলো যে শস্যগুলো শীতকালে উৎপন্ন হয়, তো এর ভিতরে হচ্ছে চাল আমরা সবসময় পেয়ে থাকি, তো এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা রবি শস্য নয়। আর বাকিগুলো যেগুলো আছে সরিষা ছোলা গম এগুলো সবই শীতকালে তৈরি হয়। নেক্সট হচ্ছে কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন, অ্যান্সার হবে সম্রাট আকবর। নেক্সট হচ্ছে ভারতের সব থেকে শিক্ষিত রাজ্য কোনটি, অর্থাৎ ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি, অ্যান্সার হবে কেরল। নেক্সট হচ্ছে আলিগড় নিম্নলিখিত কোন জিনিসগুলোর জন্য বিখ্যাত, অর্থাৎ আলিগড় এই যে নিচের জিনিসগুলো আছে বন্দুক তালা চাদর বাসনপত্র, এর ভিতরে কোন জিনিসটা তৈরির জন্য বিখ্যাত, অ্যান্সার হয়ে যাবে বাসনপত্র। নেক্সট একটা অঙ্ক আছে, অঙ্কটা খুব সহজ, ডি গ্রুপে সাধারণত সহজ অঙ্কই এসে থাকে। অঙ্কটা হচ্ছে 15 সেমি ক্ষেত্রফল বিশিষ্ট এবং 8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আগে আমাদের জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এবার দেখুন, এখানে বলা আছে 15 সেমি ক্ষেত্র বিশিষ্ট 8 সেমি উচ্চতা বিশিষ্ট। 15 সেমি যে ক্ষেত্রটা আছে এটা আমরা ধরে নেব ভূমি এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এখানে হয়ে যাবে হাফ ইনটু 15 ইনটু 8। এবার এটাকে যদি আপনারা কাটাকাটি করেন, দেখুন 2 দিয়ে এখানে কাটাকাটি গেলে এখানে হয়ে যাচ্ছে 4 এবং এখানে থাকছে 4 15 60। তো আমাদের যে এই যে ত্রিভুজ এর ক্ষেত্রফল হয়ে যাবে 60 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট অঙ্কটা আরও সহজ, অঙ্কটা আছে ঘন্টায় 70 কিমি গতিবিশিষ্ট একটি ট্রেন একটি স্টেশন থেকে অপর একটি স্টেশনে পৌঁছাতে সময় নেয় 2.5 ঘন্টা, স্টেশন দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখুন এখানে এই অঙ্কটা আপনারা কিভাবে করবেন, দেখুন এখানে বলা আছে ট্রেনটি ঘন্টায় যায় 70 কিলোমিটার, তো 1 ঘন্টায় যদি 70 কিলোমিটার যায় 2.5 ঘন্টায় কত যাবে, সেটাই হয়ে যাবে এই স্টেশন দুটির মধ্যে দূরত্ব। যেহেতু এই 2.5 ঘন্টায় একটা স্টেশন থেকে ট্রেনটি অপর স্টেশনে চলে যায়, তো খুব সহজ একটা অঙ্ক, তো আমরা এটাকে জাস্ট 70 ইনটু 2 পূর্ণ 1 এর 2 দিয়ে গুণ করে দেবো। তো এখানে 70 ইনটু এটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি 2 দুগুণে 4 5 5 এর 2। এবার দেখুন এই 2 এর সঙ্গে 70-এর কাটাকাটি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 35, আর এই 2টা পাশাপাশি চলে আসছে মনে হচ্ছে 25, কিন্তু এটা কিন্তু আলাদা, এটা উপরের অংশ। তো যাই হোক, এই 35 আর গুণ হবে আপনার 5, তো 5 35 অং হয়ে যাচ্ছে আমাদের 5 5 25 এর 5, হাতে থাকছে আমাদের 2, এখানে দেখুন 3 5 15 15 আর 2 এ হয়ে যাচ্ছে আমাদের 17, তো এখানে আমাদের হয়ে যাবে 175 কিমি। তো এই যে দেখুন বি নাম্বারে আমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে 175 কিমি। নেক্সট হচ্ছে কেউ যদি পাইরিয়া কিংবা দাঁতে খরণের রোগে ভোগে তবে তার কোন খাদ্যটি দরকার হয়, তো আমাদের নেক্সট পেজে চলে যেতে হচ্ছে কারণ এই পেজে অপশানগুলো নেই। তো আমাদের দেখুন এখানে অপশানগুলো আছে মিষ্টি আলু পেঁপে এবং লাউ,
মাংস ও রুটি, এছাড়া এখানে আছে পাতিলেবু, কমলা লেবু, আমলকি। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ কোনো মানুষের দাঁতে যদি পাইরিয়া হয় অথবা দাঁত থেকে রক্তক্ষরণ ঘটে সেটা শুধুমাত্র হয়ে থাকে সি ভিটামিনের অভাবে। সাধারণত এই রোগকে বলা হয় স্কার্ভি রোগ। আর এই সি ভিটামিন পাওয়া যায় আপনার টক জাতীয় যত ফল আছে সেই সমস্ত ফলগুলোতে, যেমন পাতিলেবু, কমলা লেবু, আমলকি, কাঁচা আম, তেঁতুল ইত্যাদি আর কি। তো চলুন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত। নেক্সট হচ্ছে চুয়ার বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1768 সালে শুরু হয়েছিল। পেট্রোলের রাসায়নিক নাম আপনারা সবাই জানেন, অ্যান্সার হয়ে যাবে আপনার গ্যাসোলিন। পেট্রোলকে রাসায়নিক যে নামে ডাকা হয় সেটা হয়ে যাচ্ছে গ্যাসোলিন। দেখুন তারপরে একটা ম্যাথ আছে যেটা আমরা সলভ করব। একটি ট্রেন সোমবার রাত 4টার সময় কোনো একটি শহর থেকে রওনা হয়ে মঙ্গলবার সকাল 4টেই অন্য একটি শহরে পৌঁছায়। যদি শহর দুটির মধ্যে দূরত্ব 1692 কিলোমিটার হয় তবে ট্রেনটির চলার পথের গতিবেগ উল্লেখ করো, অর্থাৎ ট্রেনটি প্রতি ঘন্টায় কত কিলোমিটার চলেছে সেটাই আমাদের বার করতে হবে। আর এখানে আপনারা একটু দেখে নিন, ট্রেনটি যাত্রা শুরু করেছিল সোমবার রাত 4টার সময়। এখানে কিন্তু একটু ভুল আছে, কারণ 4টেকে কখনোই রাত বলে না, এটাকে ভোর বললে সুবিধা হয়। আর মঙ্গলবার সকাল 4টে এটাকেও আপনার কি বলবো, এটাকে অঙ্কটা ঠিক নেই, তবে এখানে আমরা কাউন্ট করে নেবো 12 ঘন্টা, যেহেতু এখানে রাত থেকে সকাল করেছে তাই আমরা এখানে কাউন্ট করে নেবো 4টে থেকে 4টে, হয়ে যাচ্ছে 12 ঘন্টা। তো 12 ঘন্টায় ট্রেনটা এই দূরত্বটা অতিক্রম করেছে। তো 12 দিয়ে জাস্ট ভাগ করে দেবো তাহলেই হয়ে যাবে 1692 ভাগ আপনার 12। এবার যদি আপনারা দেখেন এটাকে ভাগ করে তাহলে এটা হয়ে যায় আপনার 141। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে পৃথিবীর কত ভাগ জল আছে, অর্থাৎ পৃথিবীতে কত ভাগ জল আছে? এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে 3 ভাগ জল আছে আর 1 ভাগ স্থল আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 70 ভাগ, যদি আমরা 100 ভাগের ভিতরে এটাকে ধরি। কেন্দ্রীয় লোকসভা কর্তৃকের সদস্যগণ কত বছর পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন? অ্যান্সার হবে 65 বছর পর্যন্ত। নেক্সট হচ্ছে জৈন ধর্ম নিম্নলিখিত কোনটির ওপর শক্তি যোগায়? অ্যান্সার হচ্ছে জ্ঞান প্রাপ্তি। নেক্সট হচ্ছে কালিদাসের নিচের কোন সম্রাটের সঙ্গে সম্বন্ধযুক্ত ছিল? অ্যান্সার হয়ে যাবে বিক্রমাদিত্য। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। নেক্সট পেজে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে আমাদের পালি ভাষায়। নেক্সট হচ্ছে বায়ুর সংঘটক গ্যাসের মধ্যে সামান্যতম পরিবর্তন হয়, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডেরই এই পরিবর্তনটা হয়ে থাকে। নেক্সট হচ্ছে সবুজ উদ্ভিদ আমাদের জন্য প্রয়োজনীয় কেন? তার কারণ হচ্ছে, এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, কারণ এরা দিনের বেলায় খাদ্য তৈরি যখন করে তখন এরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় এবং অক্সিজেন ত্যাগ করে, যে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, এছাড়া অক্সিজেন দেওয়ার ফলে আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পেয়ে থাকি। তো নেক্সট হচ্ছে কোন দেশকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ? অ্যান্সার হয়ে যাবে জাপান। আর এই জাপানেই কিন্তু প্রথম সূর্য ওঠে, আর সেই কারণেই কিন্তু উদীয়মান সূর্যের দেশ এটাকে বলা হয়। নেক্সট হচ্ছে কোন বিদ্যালয় দেশের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানিকে বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে? অ্যান্সার হয়ে যাবে ডক্টর ভীমরাও আম্বেদকর বিদ্যালয়। কোন প্রাণীকে বলা হয় মরুভূমির জাহাজ? এটা খুব সহজ একটা কোশ্চেন, অ্যান্সার হয়ে যাবে উট। আপনারা দেখতেই পাবেন যেসব মরুভূমি অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু উটেই সমস্ত যাতায়াতগুলো করা হয়। নেক্সট হচ্ছে মাওসেতুং নামটি কোন দেশের সঙ্গে যুক্ত? অ্যান্সার হয়ে যাবে চীনের সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেনের অপশানগুলো পরবর্তী পেজে আছে। তো কোশ্চেনটা হচ্ছে মৌ ভাণ্ডারে কি উৎপন্ন হয়? এটা আমরা সবাই জানি, তবুও পরবর্তী যে অপশানগুলো আছে সেখান থেকে দেখে নেবো। অ্যান্সার হয়ে যাবে মধু, কারণ মৌমাছির ভাণ্ডারে তো মধুই তৈরি হবে। বিশাখাপট্টনম শহরটি নিচের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে এটা অবস্থিত। নেক্সট একটা অঙ্ক আছে, অঙ্কটা আমরা দেখে নেবো। 1 মিটার দীর্ঘ এবং 50 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আয়ত
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এখানে দেয়া আছে 1 মিটার দীর্ঘ দেয়া আছে এবং দেয়া আছে 50 সেমি প্রস্থ। তো এই যে মিটারটা দেয়া আছে এটাকে প্রথমে আমাদের কনভার্ট করে নিতে হবে সেন্টিমিটারে। তো এখানে আমরা জানি যে 1 মিটার সমান আমাদের 100 সেন্টিমিটার। 1 মিটার সমান যদি আমাদের 100 সেন্টিমিটার হয় তো এবার আমরা এটাকে গুণ করে দেবো জাস্ট 100 ইনটু 50, এবং সেই বর্গ সেমিটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে হবে 5 এর পিঠে 3টে 0। তো এখানে দেখুন 5 এর পিঠে 3টে 0 যেটাই আছে এত বর্গ সেমি, অর্থাৎ 5000 বর্গ সেমি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে, চাষি অশ্বত্থ গাছ কেন তুলে ফেলে দেয়? তার কারণ হচ্ছে অশ্বত্থ গাছ যদি কোনো জমিতে থাকে তাহলে সেই জমির যে ফলন সেটা অনেকটাই কমে যায়, সেই জন্য চাষিরা সাধারণত এই গাছ রাখতে দেয় না। তো নেক্সট হচ্ছে, মৃত্তিকা নিবারণ করা যায় কিভাবে? একটাই উপায় আছে, বৃক্ষরোপণ। আমরা ছোটবেলার থেকে পড়েছি যে বৃক্ষরোপণ করলে মৃত্তিকা ক্ষয় নির্মাণ হয়, তার একটাই কারণ যে বৃক্ষের যে শিকড়গুলো থাকে সেগুলো মাটিকে আঁকড়ে রাখে, ফলে যখন বৃষ্টি হয় তখন কিন্তু সেই মাটি ধুয়ে চলে যেতে পারে না। তো এটাই কারণ। নেক্সট হচ্ছে, ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে রাখলে অনেক সময় ফেটে যায়। অনেক সময় না, সবসময়ই ফেটে যায়। আপনারা যদি কিছুক্ষণ রাখেন, একটুখানি রাখলেই কিন্তু ফেটে যাবে। তার কারণ হচ্ছে মানব দেহের যে তাপমাত্রা সেটা কিন্তু ফারেনহাইটে বিচার করা হয়, আর যে ফুটন্ত জলের যে তাপমাত্রা সেটাও ফারেনহাইটে মাপা যাবে, তবে সেটার যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আপনার মানবদেহের যে তাপমাত্রাটা থাকে সেটা কিন্তু অনেক কম এর থেকে। সুতরাং যদি এখন ফুটন্ত জলের ভিতরে থার্মোমিটারটাকে নিয়ে যাওয়া হয় তাহলে অতি উচ্চ তাপমাত্রার জন্য যেই থার্মোমিটারের থেকে পারদ ফেটে বেরিয়ে চলে আসবে। তো নেক্সট হচ্ছে, মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? অ্যান্সার হয়ে যাবে ভূপাল। নেক্সট হচ্ছে, বিজ্ঞানীরা জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জিনের পরিবর্তন যোগ্যতাকে দায়ী করেছেন, এর নাম দেয়া হয়েছে কি? তো এখানে দেখুন অপশনগুলো আছে, আমরা চলে যাব পরের পেজে। এখানের অ্যান্সার হয়ে যাবে এটা জেড সিন্ড্রোম, এটা আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে। নেক্সট হচ্ছে, নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি অন্য বৃক্ষ ধর্মের থেকে আলাদা? দেখুন এখানে নিম আছে, চির আছে, এছাড়া দেবদারু আছে। তো ফণী মনসা, ফণী মনসা এই তিনটে বৃক্ষের সঙ্গে মেলে না, কারণ আপনারা জানেন ফণী মনসা বৃক্ষটা কেমন হয়। নেক্সট হচ্ছে, নিচের কোন ব্যক্তি মাউন্ট এভারেস্ট শৃঙ্গে সর্বপ্রথম আরোহণ করেন? অ্যান্সার হয়ে যাবে তেনজিং নোরগে, এটাও আপনারা সবাই জানেন। নেক্সট হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে 1526 সালে। এই ধরনের কোশ্চেনই কিন্তু অনলাইন কোচিং সেন্টার অ্যাপসে করা হয়, আপনারা পারলে ওটাকে ডাউনলোড করে রাখুন। নেক্সট হচ্ছে, কুলম্ব একক হলো কিসের একক? অ্যান্সার হবে বিদ্যুৎ আবেশ সংক্রান্ত একক হলো কুলম্ব বা কুলম্ব একক। নেক্সট হচ্ছে, ভারতের নবনিযুক্ত স্থলবায়ুর সর্বাধিনায়ক দীপক কাপুর কোন সময় থেকে দায়িত্বভার গ্রহণ করেছিল বা করেছেন? এটা তো ছেন হবেন না, কারণ 2007 সালের এটা কোশ্চেন, তখন যখন থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তো সেটা হয়ে যাবে 20 সেপ্টেম্বর। তবে এটা খুব পুরনো একটা কোশ্চেন এখনকার দিন হিসাবে আর কি। তো নেক্সট হচ্ছে, মেঘের গর্জন শ্রুতিগোচর হওয়ার আগে বিদ্যুতের চমক দেখা যায় কি কারণে? তার একটাই কারণ, দেখুন মেঘের গর্জন মানে হচ্ছে শব্দ। এখন শব্দের গতিবেগ কিন্তু আলোর চেয়ে অনেক কম, আর আলোর গতিবেগ শব্দের থেকে প্রচুর বেশি, সেই জন্য আলো কি হবে? আগে চলে আসবে, আর শব্দের গতিবেগ যেহেতু কম সেহেতু সেটা পরে আসবে। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান সি। নেক্সট হচ্ছে, ন্যারো গেজ রেল লাইনের প্রস্থ কত? অ্যান্সার হয়ে যাবে 2 ফুট 4 ইঞ্চ। নিচের কোন রঙগুলি মৌলিক রং বলা হয়, অর্থাৎ কোন রঙগুলিকে মৌলিক রং ধরা হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে নেক্সট পেজে। তো আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তো এটার অ্যান্সার হয়ে যাবে লাল, সবুজ আর নীল, এই তিনটে রঙকে আমরা বলে থাকি মৌলিক রং। জম্মু ও কাশ্মীর নিচের কোন রেলওয়ে জোনের অন্তর্ভুক্ত? অ্যান্সার হয়ে যাবে উত্তর রেলওয়ে জোন। এই ধরনের কোশ্চেন কিন্তু রেলের পরীক্ষায় আসতেই পারে। ভারতের কোন রাজ্যে মালয়ালম ভাষা কথ্য ভাষা রূপে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়? অ্যান্সার হয়ে যাবে আমাদের
কেরল। নেক্সট হচ্ছে নিচের কোনটি বিজাতীয়? দেখুন এখানে কেঁচো আছে, গিরগিটি আছে, সাপ আছে, তো বিজাতীয় তো মাছি হবে, কারণ এটা জলে থাকে। আর এগুলো সবাই কেঁচো, গিরগিটি, সাপ মোটামুটি সবাই বুকে ভর দিয়ে চলে, কিন্তু মাছ হচ্ছে জলের ভিতরে ভেসে থাকে, তো এটা বিজাতীয় হয়ে যাবে এখানে। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তো তখন ছিল, অর্থাৎ 2007 সালে ছিল কিন্তু ডক্টর মনমোহন সিং, আর এখন প্রধানমন্ত্রী কে সে তো আমরা সবাই জানি, আমাদের শ্রদ্ধেয় মোদিজি। নেক্সট হচ্ছে ত্রিপিটক কোন ধর্ম সম্প্রদায়ের পুস্তক? এটা আপনারা সবাই জানেন, অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ। এই ছিল 2007 সালের টোটাল কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ আগের ভিডিওগুলো দিয়ে আপনারা যারা যারা এখনও আগের ভিডিও দেখেননি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিন, এবং অনলাইন কোচিং সেন্টারটাও ডাউনলোড করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন পুরনো সবাই, যারা এখনও পর্যন্ত ঘন্টা বাজাননি ঘন্টাটাকেও একটু বাজিয়ে নেবেন নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, সুখে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।